মা হবে ঠিক মায়ের মতন। এই মায়ের মতনের সংজ্ঞাটা কে ঠিক করে দেয় বলুন তো? মায়ের প্রতিমূর্তিটা কি মারাই তৈরি করে দেন, নাকি অন্যেরা নিজেদের সুবিধা মতো একটি প্রতিমূর্তি তৈরি করে নেয়? নমস্কার শ্রোতা বন্ধুরা, বহুদিন পর দ্য পেপার পেন স্টুডিও আবার হাজির আপনাদের কাছে নতুন রূপে নতুন একটি প্রতিবেদন নিয়ে। আমাদের এবারের গল্প ভালোবাসা মিসিং। গল্পের লেখিকা অর্পিতা সরকার, গল্পে শ্রেয়ানের চরিত্রে শুভম দাস, নিশার চরিত্রে রাচি ব্যানার্জি, নিশার মা এবং ঠাকুমার চরিত্রে অলোকা বিশ্বাস সাহা, শ্রেয়ানের মায়ের চরিত্রে অর্পিতা বিশ্বাস, বাবার চরিত্রে কল্যাণ বিশ্বাস এবং গল্পের সূত্রধর উষ্কল ব্যানার্জি। গল্পের সাউন্ড এফেক্টস এবং এডিটিংয়ে অভিষেক দাস এবং গল্পের মুখবন্ধে আমি শুভদীপ। আশা করি ভালো লাগবে, শুনতে থাকুন এবং পছন্দ হলে আমাদের সাপোর্ট করার জন্য একটা লাইক নিশ্চয়ই দেবেন। শুরু হচ্ছে ভালোবাসা মিসিং। আন্টিকে আমার খুব ভালো লাগে জানিস নিশা, কি সুন্দর মা সুলভ একটা মানুষ। হ্যাঁ, আমার মা তো ভালোই, মায়েরা যেমন হয় আর কি। তবে তোর মাকে আমার অন্যরকম লাগে, মনে হয় হা করে তাকিয়ে দেখি। কেন রে, সুন্দরী বলে? তোদের মেয়েদের যে সৌন্দর্যের প্রতি কিসের এত নেশা বুঝি না বাপু। ইন্ডিপেন্ডেন্ট বলে কি সুন্দর করে একা হাতে তোদের সংসারটা সাজিয়েছেন। সে আর কি করা যাবে বল, ইগো বাঁচাতে ডিভোর্স নিয়েছিল তো, তাই একাই কাটাতে হবে বাকি জীবনটা। নিশা বেশ বুঝতে পারে শ্রেয়ানের মধ্যে একটা চাপা রাগ আছে ওর মায়ের প্রতি। নিশার কিন্তু ভারী মিষ্টি লাগে শতাব্দী আন্টিকে, ঠিক যেন ভোরের শিউলি ফুলের মতো তাজা, কোনো গোড়ামি নেই, কুসংস্কার নেই, যেন প্রাণ খোলা দক্ষিণা বাতাস। যদিও ক্লাস ইলেভেনেই শ্রেয়ানের সঙ্গে পরিচয় নিশার, এর আগে ও পড়ত গার্লস স্কুলে আর শ্রেয়ান বয়েজে, তাই ওর মুখ চেনা থাকলেও বন্ধুত্ব তেমন ছিল না। এখন একই স্কুলে দুজনে সায়েন্স নিয়ে ভর্তি হওয়ায় মৌখিক আলাপটা বন্ধুত্বে পরিণত হয়েছে। যদিও শ্রেয়ানের সঙ্গে বন্ধুত্ব হওয়া মুখের কথা নয়, একেবারে চুপচাপ ছেলে শ্রেয়ান, অকারণে হৈহট্টগোল করা ওর একেবারে অপছন্দ। ক্লাসের কারোর সঙ্গেই ও অতিরিক্ত কথা বলে না, টিফিন টাইমে গল্পের বই পড়ে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না ঠিকই, কিন্তু নিজেকে একটা গুণ্ডির মধ্যে ঘিরে রাখে, সকলের সঙ্গেই একটা অদ্ভুত দূরত্ব বজায় রেখে চলেও, তাই কারোর সঙ্গে বন্ধুত্ব হয়ে ওঠেনি ওর। নিশার আগ্রহের কেন্দ্রবিন্দু বোধহয় এটাই ছিল, শ্রেয়ানের এমন নির্লিপ্ত ঠান্ডা ব্যবহারে বোধহয় নিশাকে একটু একটু করে টেনে নিয়ে গেছে শ্রেয়ানের দিকে। কিছুদিন মেশার পর নিশা বুঝেছে যে শ্রেয়ান একটা ক্ষোভ পুষে রেখেছে মনের মধ্যে। নির্দিষ্ট কাউকে দোষারোপ করে না ও, কিন্তু এই পৃথিবীর সব কিছুর ওপরেই যেন ওর অহেতুক আক্রোশ। সেদিন নিশার কাকার ছেলের জন্মদিন ছিল, ভাইয়ের বন্ধুরা নিমন্ত্রিত ছিল, নিশার তরফ থেকে একমাত্র নিমন্ত্রিত ছিল শ্রেয়ান। শ্রেয়ান অবশ্য নিমন্ত্রণ শুনেই গুটিয়ে গিয়ে বলেছিল, হৈহট্টগোল বাড়িতে আমি বড্ড আনইজি ফিল করি রে। জানি তো পছন্দ করিস না, তবুও তোকে বন্ধু ভাবি বলে নিমন্ত্রণ করলাম, ইচ্ছে হলে আসিস। নিশার স্থির বিশ্বাস ছিল
যে শ্রেয়ান আসবে না। কিছুতেই নিজের ওই একাকিত্বের মোড়কে মোড়ানো খোলসটা ও ভাঙবে না। কিন্তু নিশার ভাবনাকে মিথ্যে করে দিয়ে হাজির হয়েছিল শ্রেয়ান। গেটের বাইরে থেকে ফোন করেছিল নিশাকে। নিশা ফোনটা রিসিভ করেই বলেছিল, জানতাম আসবি না, তাই আর জোরও করিনি। আমি তোর গেটের বাইরেই দাঁড়িয়ে আছি, তুই বললে ফিরে যেতেও পারি। নিশা গেট খুলে ছুটি বাইরে বেরিয়ে এসেছিল। হাতে একটা গিফট বক্স নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল শ্রেয়ান। নিশাকে দেখে বলেছিল, ভিতরে কি যেতেই হবে? তুই তো দেখলি আমি তো নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলাম, এতে কি হবে না? হবে না, বাড়ির ভিতরে চল, আমি সকলকে বলে রেখেছি বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির ডাইনোসর দেখাবো, যে কারোর সঙ্গে মিশতে ভালোবাসে না। চল চল শিগগিরই ভিতরে চল। নিশার কথা বলার ভঙ্গি ভাই গম্ভীর শ্রেয়ান হেসে ফেলল। ওর ভাইয়ের হাতে গিফট দিয়েই বুঝল যে অনুষ্ঠানটা নেহাতি ঘরোয়া অনুষ্ঠান। ওর ক্লাস সেভেনে পড়া ভাইয়ের কয়েকটা বন্ধু উপস্থিত হয়েছে মাত্র। নিশা আর ওর কাকাদের বলতে গেলে একটাই বাড়ি, শুধু আলাদা দুটো সংসার মাত্র। নিশার মা কাকিমা খুব যত্ন করে শ্রেয়ানকে বসিয়ে খাওয়ালেন। নিশার মা বললেন, তোমার কথা নিশা প্রায় বলে, তোমার মায়ের কথাও খুব বলে। সেদিন পত্রিকাতে তোমার মায়ের ইন্টারভিউটাও পড়ে শোনালো। ওনার ছবি দেখে তো আমি ভাবতেই পারিনি ওনার এত বড় ছেলে আছে। নিশা বলে, মা তুমি বুড়িয়ে যাচ্ছ, আর একটু যত্ন নাও শরীরের। আর হয়ে ওঠে না বুঝলে বাবা। কি সুন্দর ঘরোয়া কথাবার্তা, ঠিক যেন মায়ের মতন। চোখের সামনে ভেসে উঠল ওর ভীষণ স্টাইলিশ জিন্স টি শার্ট পরা মায়ের ছবিটা। রুচ ভরে উঠে ট্রেডমিলে না ছুটলে ওর মায়ের দিনই শুরু হয় না। তারপরে নিউজ পেপার নিয়ে জমিয়ে গ্রিন টির কাপে চুমুক, মাসে একবার পার্লারে যাওয়া, নিজের পরিচর্যা করা। কেন যে এত নিজেকে ইম্পর্টেন্স দেয় শতাব্দী সেন, সেটা অবশ্য আজও বুঝে উঠতে পারল না শ্রেয়ান। না, ও কি কখনো অবহেলা করেনি মা, কিন্তু অন্যদের মায়ের মতো সাধা সিধে নয় ওর মা। কাউকে ঠিক বোঝাতে পারবে না শ্রেয়ান। এই কি এত ভাবিস রে সারাদিন তুই? শ্রেয়ানের বাড়ি থেকে বেরিয়ে এসেছে ওরা, নিশাকে একটু এগিয়ে দেবার জন্যই এসেছে শ্রেয়ান। কিন্তু নিশার মুখে এক নাগাড়ে মায়ের প্রশংসা শুনে বড্ড বিরক্ত লাগছিল। শ্রেয়ান লক্ষ্য করেছে নিশা যতক্ষণ ওদের বাড়িতে ছিল অপলক তাকিয়েছিল ওর মায়ের দিকে, ওর চোখে ছিল সম্ভ্রমের দৃষ্টি। মাকে সামনে থেকে দেখা ওর সঙ্গে আলাপ করাটা যেন নিশার স্বপ্ন ছিল। ওর ভাইয়ের জন্মদিনের দিনেই বলেছিল নিশা, একদিন তোদের বাড়িতে নিয়ে যাবি। আজ শ্রেয়ান নিয়ে এসেছিল ওকে। শ্রেয়ানকে বুঝে ওর সঙ্গে বন্ধুত্ব করার মানুষের সংখ্যা বড্ড কম এই পৃথিবীতে, নিশা ওই কম সংখ্যার মধ্যে একজন। আরেকজন আছেন ও ড্রয়িং টিচার, খুব ছোট থেকেই শ্রেয়ানের স্বভাব বুঝেন বলেই হয়তো শ্রেয়ানকে আপন করে নিয়েছেন। সেই নিশা যখন একনাগাড়ে মায়ের প্রশংসা করেই চলেছে, তখন একটু হলেও বিরক্ত হচ্ছে ও। আসলে শতাব্দী সেনের স্ট্রাগলের ইন্টারভিউ শুনতে শুনতে ও জাস্ট ক্লান্ত। শ্রেয়ান জানে ওর মা একজন সেলিব্রিটি, একটা নামী পত্রিকার সম্পাদিকা, কলেজের প্রফেসর আর সঙ্গে মোটিভেশনাল স্পিকার। মায়ের লড়াইটা চলছে এই ইউটিউবের ভিউয়ার্সের সংখ্যা এখন প্রায় 10 লক্ষ। তাই ওর মা যে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে খুব সহজেই, সেটাও খুব ভালো করেই জানে। লোকে মন্ত্রমুগ্ধের মতো শোনে শতাব্দী সেনের স্পিচ, কিন্তু ওর একটামাত্র কাছের বন্ধু নিশার মুখেও সেই একই পুরনো কথার পুনরাবৃত্তি শুনে বড্ড বিরক্ত লাগছে ওর। বুঝবি না বুঝলি,
আসলে তোর মায়ের সবটুকু অ্যাটেনশন পেয়ে যাস তুই ইজিলি, তাই আমার কষ্টটা ঠিক বুঝবি না। আসলে কি জানিস তো, মা শব্দটা একটু ত্যাগ, বেশি পরিমাণে মমতা, নিজের প্রতি অবহেলা, এগুলো থাকলেই বোধহয় ভালো লাগে। যেমন তোর মা বা কাকিমাকে দেখলাম। নিশা বোকার মতো তাকিয়ে বলল, কিসব ভুলভাল বকছিস বলতো, বুঝলাম না। তোর মা কি তোকে ভালোবাসে না? এক কথা উত্তর দেব বললেই তো সব প্রশ্নের উত্তর হয় না নিশা, তাই এটার উত্তর আমি তোকে একটি বাক্যে দিতে পারবো না। তুই জিজ্ঞেস করলে বলবো হ্যাঁ বাসে, খুবই ভালোবাসে, কিন্তু একটা সমস্যা দিন রাত পিছু ধাওয়া করে আমার, সেটা কাউকে বোঝাতে অক্ষম আমি। যাক গে, আন্টিকে বলিস আমি আরেকদিন যাবো তোদের বাড়ি। সে তোর যেদিন ইচ্ছে চলে যাস, মা তো গুড বয়ের উদাহরণে অলওয়েজ তোর নামটা উচ্চারণ করে। কাল স্কুলে দেখা হবে, হ্যাঁ চল বাই। নিশা চলে গেল নিজের বাড়ি, শ্রেয়ান ফিরে এলো। বাড়িতে ঢুকতেই মা বলল, শ্রেয়ান তোরে বন্ধুটি কিন্তু দারুণ মিশুকে, এর পাল্লায় পড়ে তুইও যদি একটু বকবক করতে পারিস তো অমন ভ্রুকুচকে দিন রাত থাকবি না। নিশাকে আমার দারুণ লেগেছে, খুব জলি মেয়ে। হ্যাঁ ওরও তোমাকে ভালো লেগেছে বলল। শ্রেয়ান নিশাকে তোর কেমন লাগে রে? শ্রেয়ান একটু থতমত খেয়ে বলল, বন্ধু হিসেবে মন্দ না, তবে বড্ড বকবক করে। তা মন্দ কি, সবাই কি তোর মতো গম্ভীর হবে নাকি? মায়ের দিকে নির্নিমেষ তাকালো শ্রেয়ান, নিখুঁত প্লাক করা ভ্রু, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলে নরম ব্রাউন কালার করা, কানে দুটি হীরের টপ, পরনে লং স্কার্ট আর টপ, ঠিক যেন কলেজ গার্ল। শ্রেয়ানকে অনেকেই বলেছে তোর মাকে মনে হয়তো দিদি। নিশার মাও হয়তো শতাব্দী সেনের সমবয়সী হবেন। নিশাদের অবস্থাও মন্দ নয়, বেশ উচ্চবিত্ত ফ্যামিলি। তারপরেও নিশা বলে ওর মা নাকি নিজে না খেয়ে ওদের দিয়ে দেয় ভালো মন্দটা, পার্লারেও যায় না, মুখে নিয়ম করে অ্যান্টি এজিং ক্রিম লাগায় না। কই প্রফেসর শতাব্দী সেন তো এমন নয়, বরং তার নিজস্ব খাবার রুটিন আছে, হালকা স্পাইসি নয় এমন খাবার খায়, সৌন্দর্য ধরে রাখতে এত কিসের পরিশ্রম কে জানে। শ্রেয়ান অবশ্য যা চায় তার মা সব দেয়, কিন্তু কখনো এমন তো বলে না যে তুই খেলেই আমার খাওয়া, যেমন নিশার মা সেদিন বললেন, তোমরা খেলেই আমার পেট ভরে যাবে। কেন শ্রেয়ানের মা সকলের থেকে এত আলাদা? নিজেকে এত ভালোবাসাটাই শ্রেয়ানের সবচেয়ে বিরক্তির কারণ। সে ছোট থেকে দেখে আসছে মা নিজেকে নিয়ে ব্যস্ত, লেখালেখি করছে, নয়তো পত্রিকা সম্পাদনার কাজ করছে, নয় কলেজের খাতা দেখা, তার মধ্যেই শ্রেয়ানের হোমওয়ার্ক করিয়ে দিচ্ছে মা, বা স্কুলে প্রজেক্ট করিয়ে দিচ্ছে। কিন্তু শ্রেয়ান কখনো দেখেনি ওর মা ছেলের ভালো লাগার জন্যে নিজে সব কিছু ত্যাগ করেছে। অদ্ভুত স্বভাব মহিলার, আবার গলাবাজি করে বলে, আমি তোর সঙ্গে সঙ্গে নিজেকেও বড্ড ভালোবাসি রে শ্রেয়ান, তাই নিজেকেও যত্ন করি। নিজের ঘর থেকেই শুনতে পেল শ্রেয়ান ইউটিউবে লাইভে এসেছে মা নিজের চ্যানেলে, লাইভটা খুলে বসলো নিজের মোবাইলে। ইচ্ছে শক্তিটাকে বাঁচিয়ে রাখুন যত্নে, ইচ্ছে শক্তি আপনাকে এগিয়ে দেবে অনেকটা পথ। মনে রাখবেন, কোনো কিছুই সহজে পাওয়া যায় না, হাসিল করতে হয়, লড়ে নিতে হয়, তাই লড়াইটা চলবে। মায়ের লাইফ দেখতে দেখতেই অন্যমনস্ক হয়ে গেল শ্রেয়ান। শ্রেয়ান তখন বছর ছয়কের ছেলে, কিন্তু কিছু কথা স্মৃতির পাতায় চিরস্থায়ী দাগ কেটে যায়। মা কলেজে বেরিয়ে যাওয়ার পরে বাবার ঠাকুমা আলোচনা করেছিল, ধন্যী মেয়ে মানুষ বটে, নীলষষ্ঠীর দিনেও কলেজে ছুটল, ছেলেটার প্রতি কোনো মায়া দেওয়া নেই রে শুভ।
শ্রেয়ানের বাবা মানে শুভময় মায়ের কথার সঙ্গে তাল মিলিয়ে বলেছিল, হ্যাঁ সকালে মনে করিয়েছিলাম তোমার কথা মতো, বলল আমার ছেলে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারবে, আমায় খালি পেটে উপোস করে ওর ভবিষ্যৎ করতে হবে না, বরং আমি খালি পেটে থাকলে অসুস্থ হলে ওর দায়িত্ব এবাড়ির কেউ নেবে না। শ্রেয়ানের খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল মাও কি একটুও ভালোবাসে না, মাকে বাড়ির কেউ পছন্দ করত না, ঠাম্মা দাদু বাবা কেউ না, মা যেন কেমন সৃষ্টি ছাড়া। কিন্তু রাতে যখন শ্রেয়ান মাকে জড়িয়ে ধরে ঘুমোত, তখন মায়ের গায়ের গন্ধটা ওকে অনেকটা শান্তি দিত। মা ওর মাথায় হাত বুলিয়ে বলতো, বাবান সবাইকে সম্মান করবে, বাবা দাদু ঠাম্মা সকলকে। তার এক বছরের মধ্যে কি যে হলো, মা ও বাড়ি ছেলে চলে এলো শ্রেয়ানকে নিয়ে, না মামা বাড়িতেও যায়নি মা, শ্রেয়ান আর মা একটা ফ্ল্যাটে ভাড়া ছিল কিছুদিন, তারপরে এই নতুন ফ্ল্যাটটা কিনে নিয়েছিল। মাসে একবার করে একটা নির্দিষ্ট দিনে বাবা নিয়ে যেত ওই বাড়িতে, সবাই কত আদর করত ওকে, আবার ফিরিয়ে দিয়ে যেত মায়ের কাছেই। মাকে বহুবার জিজ্ঞেস করেছে শ্রেয়ান, আমরা ওই বাড়িতে ফিরব না মা? মা হেসে বলেছে, না রে শ্রেয়ান, বড্ড বেমানান আমি ওই বাড়িতে, ওই মহিলা মানে কোনো মতে জীবনটা অতিবাহিত করার নীতিতে আমি নিজেকে ফেলতে পারলাম না রে, চেষ্টা করেছিলাম জানিস তো, শুধু তোর জন্যই চেষ্টা করেছিলাম, তারপরে বুঝলাম তোর বাবা একদম ঠিক বলেছে, আমি বড্ড স্বার্থপর, আমি নিজেকে ভালোবাসি এইটাই আমার সবচেয়ে বড় অপরাধ, আমি নিজেকে সুন্দর রাখতে চাই, নিজেকে সুস্থ রাখতে চাই, সেটাও অপরাধ। শ্রেয়ানের ছোট্ট মাথায় অত ঠোকেনি, শুধু বুঝেছিল ওরা আর ফিরবে না ওই বাড়িতে। শ্রেয়ানের মা প্রাইভেসি, নিজস্ব প্রাইভেট টাইমে এসবে বিশ্বাসী, তাই নতুন ফ্ল্যাটে এসেই শ্রেয়ানের মনের মতো করে ওর পছন্দ মতো জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছিল নিজের ঘরটা। আস্তে আস্তে শ্রেয়ানও অভ্যস্ত হয়ে গেল ওই মাসের একটা রবিবার ওই বাড়িতে যাওয়ার বিষয়টা নিয়ে। ওই বাড়িতে গেলেই ঠাম্মা বাবা ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করত শতাব্দী সেনের দৈনিক রুটিন, কি করে সে, আর কোনো পুরুষ আসে কিনা তাদের বাড়িতে, এসবও জিজ্ঞেস করত ঠাম্মা। কিন্তু অদ্ভুতভাবে শ্রেয়ান বাড়ি ফেরার পরে মা বলতো, কিরে আজ তো খুব আদর খেলি ঠাম্মা বাবার কাছে, আমি বলবো আজ তোকে ঠাম্মা কি খাইয়েছে, নিশ্চয়ই ফ্রায়েড রাইস আর মাটন, তাই না? তো ঠাম্মা কিন্তু মাটনটা দারুণ রাঁধে বুঝলি। মায়ের আলাদা কোনো কৌতূহল ছিল না, বাবার বা ঠাম্মার নামে কোনো অভিযোগ ছিল না, মা ব্যস্ত থাকতো উপন্যাসের চরিত্রে নয়তো পত্রিকার প্রচ্ছদে, আর পাঁচজনের থেকে সম্পূর্ণ আলাদা এই মাটাকে কেমন যেন অচেনা মনে হতো শ্রেয়ানের। এভাবেই কোনো কারণ ছাড়াই একটা অদ্ভুত অচেনা রাগ জন্মেছিল মায়ের ওপরে। আজ নিশার প্রশংসা শুনে রাগটা আরো কয়েক গুণ বেড়ে গেল যেন। মায়ের লাইফ শেষ হল, পড়ার টেবিলে বসতেই মা এসে কফি দিয়ে গেল, যাবার সময় বলে গেল, আজ রাতে তোর পছন্দের ডিনার হচ্ছে, সারপ্রাইজ। শ্রেয়ানের চুলে হালকা হাত বুলিয়ে চলে গেল মা। মায়ের হাঁটা চলা কথা বলা সবকিছুর মধ্যেই একটা ইউনিক ব্যাপার আছে, এটাতেই আপত্তি শ্রেয়ানের, আক্ষেপও বটে, কেন যে ওর মার পাঁচজনের মতো সাধারণ হলো না। ডিনারে বসেই দেখল বাটার নান আর চিকেন বানানো হয়েছে, শ্রেয়ানের এটা ফেভারিট ডিশ, তবু আজ খেতে ইচ্ছে করছে না, বারবার একটা কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে,
ওর বেস্ট ফ্রেন্ড নিশা ওকে বুঝল না, সেও মায়ের রূপে গুণে মুগ্ধ হয়ে গেল। খাবার টেবিলে মা কিন্তু একদম অন্যরকম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডিনার সার্ভ করতে পছন্দ করে, যেন মনে হয় বাড়িতে কোনো গেস্ট এসেছে। শুধু শ্রেয়াঙ্কে নয়, নিজের প্লেটেও মা খুব যত্ন করেই খাবার নেয়। আজও তার ব্যতিক্রম হলো না, চিকেনের দুটো লেগ পিসের একটা দিল শ্রেয়াঙ্কে আর একটা নিজে নিল। শ্রেয়াঙ্ক লক্ষ্য করছিল, সেদিন নিশাদের বাড়িতে দেখেছে ওর মা কাকিমারা নিজেদের জন্য না রেখে সবাইকে দিয়ে যাচ্ছিল। মায়েদের এই আন্তরিকতা কোনো দিন পেল না শ্রেয়াঙ্ক। দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল শ্রেয়াঙ্কের, শুধু নিশার সঙ্গে বন্ধুত্বটা আরো ঘনিষ্ঠ হচ্ছিল। নিশার সমস্ত বিষয় যেন একটা অচেনা অধিকার বোধ জন্মাচ্ছিল। এই যেমন নিশার ফ্রেন্ড লিস্টে কে কে স্থান পাবে সেটা ঠিক করে দিচ্ছিল শ্রেয়াঙ্ক, নিশা কি পড়বে না পড়বে তার উপরেও বিধিনিষেধ দিয়েছিল। নিশা মুচকি হেসে বলেছিল, তুই এত পজিটিভ কেন রে? শ্রেয়াঙ্ক অন্যদিকে তাকিয়ে বলেছিল, শুধু জানি তুই সকলকে আমার জায়গায় বসাবি না, ব্যাস। এইচএস এক্সামের পরে অখণ্ড অবসরে নিশাকে উদ্দেশ্য করে বেশ কয়েকটা চিঠিও লিখে ফেলেছিল শ্রেয়াঙ্ক, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। নিশার বাড়িতে শ্রেয়াঙ্কের অবাধ যাতায়াত, ব্রিলিয়েন্ট ভদ্র ছেলে বলেই নিশার মায়েরও খুব পছন্দ শ্রেয়াঙ্ককে। রীনা আন্টিকেও খুব ভালো লাগে শ্রেয়াঙ্কের, বাঙালি মায়ের প্রতিমূর্তি যেন। কপালে লাল টিপ, হালকা রঙের শাড়ি, হাতে শাঁখা বলা, সন্তানরা খেলেই নিজের খাওয়া, তাদের সুখেই নিজের সুখ ভাবা একজন নারী। নিজেকে নিয়ে কখনো কিছুই বলতে শোনেনি রীনা আন্টিকে, শুধুই পরিবারের সকলের ভালো মন্দের গল্প করেন। শ্রেয়াঙ্ক নিশাকে বলেছিল, তোদের বাড়ি আমি ঘন ঘন যাই তার কারণ আন্টির আকর্ষণ। সেম হিয়ার, আমিও তোদের বাড়ি যাই শতাব্দী সেনের আকর্ষণে। নিশাকে লেখা এলোমেলো চিঠিগুলো দেওয়া হয়নি নিশাকে, বলা হয়নি ওকে শ্রেয়াঙ্ক ভালোবাসে। নিশাও অবশ্য বলেনি যে ও শ্রেয়াঙ্ককে ঠিক কি চোখে দেখে, শুধুই বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের পরে নিশা বলল, আমি ভাবছি আরেকবার জয়েন দেব, এখন ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়ে যাই, তারপর দেখছি। শ্রেয়াঙ্ক অলরেডি জয়েন্টে ভালো র্যাঙ্ক করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে। নিশার কথা শুনেই শ্রেয়াঙ্ক বলল, তুই ফিজিক্স নেই পড় না, তোকে কে বলেছে জয়েন্ট পাস করতেই হবে? কেউ বলেনি রে, আমার ইচ্ছে। আমার ইচ্ছে তুই ইঞ্জিনিয়ারিং নয় জেনারেল লাইন নিয়ে পড়াশোনা কর। কেন, তুই কি আমার অভিভাবক? যদি ভবিষ্যতে হই তাহলে কি তোর আপত্তি আছে? প্রপোজ করে উঠতে পারলি না এখনো আর? তুই তো সবটাই বুঝিস, তাহলে আবার প্রপোজের কি দরকার? নিশা ওর সামনে একটা শ্রেয়াঙ্কের লেখা চিঠি এগিয়ে দিয়ে বলেছিল, তাহলে অ্যাটলিস্ট এগুলো আমায় অফিসিয়ালি দিয়ে দে, কেন নিজের কাছে জমিয়ে রেখেছিস? তুই এগুলো পেলি কি করে? তোর অনুপস্থিতিতে তোর বাড়িতে গিয়ে আন্টি আর আমি দুজনে সেদিন কত আড্ডা দিলাম, আন্টি তার লেখালেখি শুরুর সব মজার কথা বলছিল, তারপরেই আমি তোর ঘরে ঢুকেছিলাম, গিয়ে দেখলাম একটা হলদে ডায়েরিকে যত্ন করে বালিশের নিচে রেখে দিয়েছিস, তার মধ্যে এমন চিঠি কত আছে, আমি একটাই এসেছি যেটাতে তুই লিখেছিস, নিশা তুই আমায় একটুও বুঝিস না তাও আমি তোকে ভালোবাসি, তুই আমার কাছে থেকেও যেন কয়েক যোজন দূরে তাও আমি তোকে অনুভব করি। তুই ভবিষ্যতে
ডাকাতি করতে পারবি, জানিস তো। শ্রেয়ান ভর্তি হলো ইঞ্জিনিয়ারিং কলেজে, নিশা ফিজিক্স নিয়ে। বেশ চলছিল শ্রেয়ানের জীবনটা, নিশাকে ভালোবেসে, ওকে শাসন করে। কিন্তু ওই যে ওর অসাধারণ মা যখন থেকে নিশার দায়িত্ব নিতে শুরু করল, তবে থেকেই নিশা যেন কেমন একটু বদলে যেতে শুরু করল। সময় নষ্ট করিস না নিশা, আরেকবার জয়েন্টে বস, আমি বিশ্বাস করি তুই পারবি। অসহ্য রাগ হয়েছিল মায়ের ওপরে, এক প্রকার রাগ করেই মাকে বলেছিল, আমিও বাড়িতে চলে যাচ্ছি, তুমি বরং আমার কাছ থেকে কি করে নিশাকে কেড়ে নেবে সেটা ঠিক করো। মা অবাক চোখে তাকিয়ে বলেছিল, কেড়ে নেব কেন, আমারও খুব ইচ্ছে ভবিষ্যতে নিশা আমার মেয়ে হয়ে আসুক এ বাড়িতে, সেই জন্যই তো ওর ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। তুই ওকে ভালোবাসিস সেটা আমি জানি শ্রেয়ান, নিশাও তোকে ভালোবাসে, তাই তো আমি ওকে সঠিক পরামর্শ দিচ্ছিলাম, এতে কেড়ে নেওয়ার কি হলো। শ্রেয়ান বিরক্ত হয়েছিল, বলতে পারিনি যে নিশাও ওর মতো ইঞ্জিনিয়ার হোক, এটাও জাস্ট চায় না, মেয়েদের ঠিক মানায় না সব কিছু। শ্রেয়ান রাগ করেই নিজের ব্যাগ গুছিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে চলে এসেছিল বাবার ঠাম্মার কাছে। নিশা সারা দিন ধরে কয়েকশো কল করেছিল, রিসিভ করেনি শ্রেয়ান। অদ্ভুতভাবে শতাব্দী সেনের ফোন আসেনি ওর ফোনে। দুদিন খুব আদর করেছিল বাবার ঠাম্মা। দুদিন তো হয়ে গেল দাদু ভাই এইচ, তা ওই বাড়ি কবে ফিরবে ভেবেছ কিছু? আর ফিরব না, ঠাম্মা চমকে উঠে বলেছিল। ও মা, সে কি ফিরব না, ফিরব না মানে কি, না সে তুমি থাকতেই পারো তাতে অসুবিধে নেই, আসলে হয়েছে কি আমাদের তো বয়স হয়েছে, এত দায়িত্ব কি আমরা নিতে পারি বলো দাদু ভাই। বাবাও গম্ভীরভাবে বলেছিল, ডিভোর্সের সময় তোর মা তো বড় মুখ করে বলেছিল আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারি, তো এখন কি হলো, দম ফুরিয়ে গেল, চালাকি করে ছেলেকে এখানে পাঠিয়ে দিয়েছে নাকি? শ্রেয়ানের ঘৃণা করেছিল আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে, বুঝতে পেরেছিল কেন মা এ বাড়ি ছেড়ে কোনো রকম খোরপোষ না নিয়ে চলে গিয়েছিল। মৌখিক ভালো ব্যবহার করা আর একটা ছেলের সম্পূর্ণ দায়িত্ব নেবার মধ্যে একটা বড় ফারাক আছে। ঠাম্মা আর বাবা শ্রেয়ানের আড়ালেই আলোচনা করেছিল, ছেলেকে তার মানে ঘাড় থেকে নামিয়ে দিতে চাইছে, তাই তো, তাই এ বাড়িতে পাঠিয়ে দিয়েছে। শ্রেয়ান শুনে ফেলেছিল ওদের আলোচনাটা, ফিরে এসেছিল মায়ের কাছে। মা একটাও প্রশ্ন করেনি, শুধু বলেছিল, তোর যদি আমার সঙ্গে থাকতে বা আমাকে মেনে নিতে খুব কষ্ট হয় তাহলে তোর জন্য একটা রেন্টে ফ্ল্যাট দেখে দিতে পারি, ভেবে বলিস আমায়। মায়ের মুখের মেকআপ ছাপিয়ে একটা ক্লান্তির ছায়া দেখেছিল শ্রেয়ান, তবে কি মায়ের এই আপাত খুশি খুশি মুখটার পেছনে একটা গভীর যন্ত্রণা লুকিয়ে আছে? আমি এখানে থাকলে কি তোমার কোনো অসুবিধা হবে মা? শতাব্দী সেন ল্যাপটপ থেকে মুখটা তুলে বললেন, না তো, অসুবিধা হবে না বলেই তো তোকে গর্ভে ধারণ করেছিলাম, অসুবিধা হবে না বলেই তো ডিভোর্সের সময় তোকে নিজের কাছে রাখবার দাবি জানিয়েছিলাম, অসুবিধা হবে না বলেই তো তোকে কখনো কাজ ছাড়া করতে চাইনি, কিন্তু আমাকে নিয়ে বোধ হয় তোর একটু বেশি অস্বস্তি হয়, তাই না শ্রেয়ান? তোর মা কেন আর সকলের মতো ইঁটো কাঁটা খেয়েই বলে না তোর পেট ভরলেই আমার ভরল, কেন তোর মা সকাল হলেই ট্রেডমিলে দৌড়ায়, কেন পার্লারে যায়, কেন এসব মডার্ন পোশাক পরে, এরকম এত এত প্রশ্নের মধ্যে হারিয়ে যেতে যেতে তোর মনে হয় মা নামক মানুষটার এত শখ থাকবে কেন? জানিস শ্রেয়ান, তোদের ওই বাড়িতেও তোর বাবা আর ঠাম্মার এই একই প্রবলেম ছিল, বউ মানুষ তার আবার শখ কিসের,
সংসার, স্বামী, সন্তানকে বাদ দিয়ে নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কি আছে? তোর দোষ নয় শ্রেয়ান, আসলে আমরা ছোট থেকে মায়ের এমন একটা অদ্ভুত প্রস্তর মূর্তি দেখতে অভ্যস্ত। মা মানেই সে সকলের শেষে খাবে, খিদেতে তার হাজার কষ্ট হলেও সে আগে খাবে না। মা মানেই যে যা বলবে সব মুখ বুঝে সহ্য করে নেবে। মা মানেই নিজস্ব সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে শুধুই পরিবারের সবার কথা ভাববে। কিন্তু শ্রেয়ান, আমি যে তোর মতোই এত কষ্ট করে এত পড়াশোনা করেছিলাম, কষ্ট করে চাকরি পেয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করব, সেসবের কি হবে? একটা সন্তান হয়ে যাওয়া মানে কি নিজের সবটুকু স্বপ্নকে মেরে ফেলতে হবে, তবেই সে প্রকৃত মা হতে পারবে? কেন কেন শ্রেয়ান, এরকম হয় না যে আমিও আমার স্বপ্নগুলো পূরণ করছি, সঙ্গে তোকেও ভালো করে মানুষ করছি, হয় না এমন? মায়ের চোখে এই প্রথম জল দেখলো শ্রেয়ান। এর আগে পর্যন্ত মাকে ধীর স্থির দেখেছে, অবিচল থেকে সব সিদ্ধান্ত একা নিতে দেখেছে। শ্রেয়ান, 40 বছর বয়স থেকে মেয়েদের শরীরে ক্যালসিয়াম পটাশিয়াম কম হতে শুরু করে, কোমরে হাঁটুতে ব্যথা শুরু হয়, কেন জানিস? কারণ মায়েরা আর নিজেদের খাওয়া দাওয়ার লক্ষ্য রাখে না। আমার শরীর অসুস্থ হলে তোকে কে দেখবে রে? আমি ছাড়া যে কেউ নেই তোর দায়িত্ব নেবার, তাই সব সময় চেষ্টা করি নিজেকে ফিট রাখতে। এটা কি খুব অন্যায় করি রে? তোকে না খাইয়ে, তোর শখ না পূরণ করে শুধুই কি নিজের শখ পূরণ করি? বল না, বল না শ্রেয়ান। কত যুগ পরে শ্রেয়ান সেই বাচ্চাবেলার মতো মাকে জড়িয়ে ধরল। মা কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রেয়ানের টি শার্টটা ভিজে যাচ্ছে, মনে হচ্ছে কত বছরের কান্না জমিয়ে রেখেছিল বুকের মধ্যে। জানিস শ্রেয়ান, আমি আজও মনে করি নিজেকে ভালোবাসা সুন্দর রাখা দোষের নয়, এতে মানুষের শরীর মন দুই ভালো থাকে। শ্রেয়ান মাকে জড়িয়ে ধরেই বলল, আমি ভুল ছিলাম মা, বড্ড বোকা আমি, সব মানুষ তো এক নয়, তুমি না হয় একটু আলাদাই হলে, কেন যে চেনা গতের বাইরে কিছু দেখলে আমাদের চোখে লাগে, কে জানে। সারাটা বিকেল অপেক্ষা করল শ্রেয়ান, নিশা ফোন করবে, ফোন নিশ্চয়ই করবে, কিন্তু ওর মেসেজ সিন করলেও রিপ্লাই দিল না নিশা। সন্ধেবেলা চা খেতে খেতে শ্রেয়ান লজ্জার মাথা খেয়ে বলেই ফেলল, নিশা কি তোমাকে ফোন করেছিল আজকে? হ্যাঁ করেছিল তো, জিজ্ঞেস করছিল হেয়ার স্পা করাবে, কোন কোম্পানির করাবে সেটাই। আমার মেসেজের উত্তর দেয়নি নিশা, তুমি কি জানো সেটা? ও দায়িত্ব নিয়ে আমায় অপমান করছে। মুশকিল কি বলতো শ্রেয়ান, তুই মনে করিস ইগনোর করার অপমান করার অধিকার তোর, শুধু তোর। যেদিন তুই এ বাড়ি থেকে চলে গেলি সেদিন নিশা এসেছিল আমার সামনে বসে, অন্তত 50টা কল করে গেছে তোকে, মেসেজ করে গেছে, তুই একটাও রিসিভ করিসনি, একটাও মেসেজের আনসার দিসনি, তাই না শ্রেয়ান? সবসময় এটাই কেন ভাবছিস যে নিশা তোর অভিমান ভাঙাবে? এটাকে আবার ভালোবাসা বলে গর্ব করছিস? বরং মেল ইগো স্যাটিসফ্যাকশন নাম দে, ভালোবাসা একতরফা হয় না। শ্রেয়ান মায়ের মুখের দিকে তাকিয়েছিল অপলক, মায়ের যুক্তিগুলো খুব নিখুঁত। এর ওপরে কথা বলার কিছু খুঁজে না পেয়েই নিশার নম্বরটা ডায়াল করলো শ্রেয়ান। মা বলল, 51 বার করবি কল, আমি ওকে বলে দিয়েছি 51 নম্বর কলটা রিসিভ করতে। মায়ের ঠোঁটে মুচকি হাসি, শ্রেয়ান গুনে গুনে এতগুলো কল করার পরে হাঁফিয়ে গিয়েছিল। 31 নম্বর কলে ফোনটা রিসিভ করে নিশা বলল, আরো 20টা বাকি আছে তোর। সরি, আজ একবার দেখা করবি? সেই তো পছন্দের ব্লু টপটা পরে।
যেটা আমি পড়তে বারণ করেছিলাম ওইটা পড়ে প্লিজ। পার্কের নিস্তব্ধতা প্রথম ভাঙল শ্রেয়ান। নিশা, তুই জয়েন্টটা অবশ্যই দে, আমি সব রকম হেল্প করব। আর আজ থেকে প্লিজ আমাকে ভয় পেয়ে ভালোবাসিস না, জোর করে ভালোবাসিস না, মন থেকে বাসিস। আসলে কি বলতো, জোর করে কোনো সম্পর্কে সেতু বাঁধলে সেটা ভেঙে যেতে বাধ্য। তুই তোর নিজের ইচ্ছা মতোই চলিস, শুধু অবসরে আমাকে একটু ভালোবাসিস। শ্রেয়ান, তুই জানিস তুই আমার থেকেও বেশি কষ্ট দিচ্ছিস আন্টিকে। তুই আন্টিকে ওই বাড়ির চোখেও ছোট করছিস। জানিস নিশা, এটা আমাদের বড্ড খারাপ ধারণা যে মা মানেই সে ত্যাগের প্রতিমূর্তি হবে। সে যে একটা স্বতন্ত্র মানুষ, তারও যে চাওয়া পাওয়া থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, এটাই যেন ভুলে যায়। মনে হয় মা মানে শুধু সকলের জন্য নিজের সব খুশির বলিদান দেবে। জানিস শ্রেয়ান, আমি চাই আমার মা আন্টির মতো হোক, নিজেকেও ভালোবাসুক, নিজের যত্ন করুক, কিন্তু মা কিছুতেই শোনে না। হয়তো মায়ের চোখেও ওই চিরা চরিত মায়ের রূপটাই আঁকা হয়ে আছে, তাই নিজেকে বদলাতে মায়ের বড্ড আপত্তি। শ্রেয়ান, আগামী পরশু আন্টির জন্মদিন, এবারে আমরা ওটা সেলিব্রেট করব, কেমন? শ্রেয়ান নিশার হাতটা ধরে বলল, প্রতি বছর আমার বার্থডেতে মা খুব জাঁকজমক হয় জানিস, আর নিজের বার্থডেতে মা একটা নতুন পোশাক পরে আর একটা বই কেনে। বইয়ের উপরে নিজেই লেখে মাই বার্থডে গিফট। মা নিজেই নিজেকে গিফট করে। কেন যে এতদিন মনে হয়নি মাকেও একটা গিফট করা উচিত, কে জানে। এবার করবি, এমন কিছু দেরি হয়ে যায়নি, চল বাড়ি ফিরতে হবে। প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন, নয় হাসিবি তোরা একদিন, নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। সুখী মা গান গাইছে গুনগুন করে। শ্রেয়ান পিছন থেকে মাকে জড়িয়ে ধরে কানে কানে বলল, ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড মা। শুধু এই কথাটা শুনবো বলে অপেক্ষায় ছিলাম, ডিভোর্সি, অ্যাডজাস্ট করতে পারিনি, অহংকারী, স্বার্থপর, সিঙ্গেল মাদার তো, দেখবো ছেলেকে কেমন মানুষ করে। এসব কথা সব শুনে নিয়েছিলাম, শুধু এই কথাটা শুনবো বলেই অপেক্ষায় ছিলাম, একটা দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমাম, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা।